গুড ইভিনিং এভরিবডি, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই মামামকে দেখো একদম একটা স্টোল দিয়ে ভালো করে পেঁচিয়ে দিয়েছি, আর ওর একটা ফেভারিট টেডি নিয়ে বসে বসে টিভি দেখছে। ঠিক আছে, তো গান শুনতে তো ভীষণই ভালোবাসে। আর একটা বিস্কুট হাতে দেওয়া হয়েছে, তো বিস্কুটটাকে বসে বসে কুটকুট কুটকুট করে খাচ্ছে, যেহেতু দাঁত হয়েছে সামনে দুটো, সামনে পেছনে মানে সামনে ওপরে নিচে ওপরে দাঁত হয়েছে, সেই দাঁত দিয়ে কুটকুট কুটকুট বসে বসে খাচ্ছে আর কি। ঠিক আছে, তো এখন মোটামুটি একা একা দিয়ে দিলে বিস্কুট টিস্কুট একা একাই খেয়ে নেয়, তো এই যে বসে বসে এখন দেখছে ভিডিও, গান শুনছে আর কি বসে বসে। আর এই গানটা না ওর খুব ফেভারিট, আর ছোটো থেকে ভীষণ গান শুনতে ভালোবাসতো ভীষণ, বড় হয়ে কী হবে সেটা জানি না, তবে ভীষণ গান শুনতে ভালোবাসে আর কি। যাই হোক, বিস্কুট তো খাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবার নিজে নিজে আবার উঠে উঠে যাবে, দেখো জল খাবে, তো নিজেই আবার জলের খোঁজে বেরোবে এক্ষুনি। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো এই যে দেখো ফাইনালি চলে এসছে, আর পুরো দেখো স্টোলটাও পুরো ওপর মানে একদম ওপর থেকে নিচে অব্দি ঢেকে গেছে স্টোলটা দিয়ে, আর এখন বিস্কুটটা খেয়েছে, এখন জল তেষ্টা পেয়েছে, তো ওই যে বাইরে জলের জন্য এসছে। আর পাপা তো সবসময় ওকে মানে ওর সমস্ত মুমেন্টগুলোকেই ক্যামেরা বন্দি করে রাখতো, এই দেখো খুব হয়তো জল তেষ্টা পেয়েছে, এখন জল খাচ্ছে আর কি। তো বোতলগুলো ধুয়ে রাখা আছে, বোতলগুলোতে জল নেই, তো এই যে। তো আজ এই ছোট্ট একটু পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম, ওই যে বললাম ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এইভাবে তোমাদের ভালোবাসায় তোমাদের সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই। ঠিক আছে, তো সবাই খুব ভালো থাকো, টাটা। আর এই যে বোতলগুলো যে পড়ে গেছিলো সেইগুলোকে নিয়ে গিয়ে আবার গুছিয়ে গেছে, দেখো এখানে আবার গামলার মধ্যে রেখে দেবে আর কি, বেশ ভালোই দেখাচ্ছে, বুদ্ধি হয়েছে আর কি। দেখো বোতল পড়ে গেছিলো সেইগুলোকে এনে আমার যে গামলায় রেখে দিচ্ছে, আর এটা ওই সমস্ত বোতলগুলো আছে, ফ্রিজিং বোতলগুলো, একটা বোতলে তো হয় না, তো অনেকগুলো বোতলই ছিল, তিন চারটে বোতল ছিল, সারাদিন